কেমন আছেন সবাই? আমি সুজন সরকার আছি আপনার সাথে। তো আজকে দেখাবো কিভাবে আপনারা অভ্রো ইনস্টল করবেন। তো আপনারা গুগলে সার্চ করবেন অভ্রো লিখে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন আইওভ্রো। আইওভ্রো হচ্ছে ম্যাকবুকের জন্য। সো প্রথমেই এটার সাথে ইনস্টলেশন একটা গাইড থাকবে, সেটা ওপেন করবেন এবং দেখে নেবেন। সো এখানে ইনস্টলেশনের গাইডটা হচ্ছে, প্রথমে আপনারা অভ্রোটাকে ইনস্টল করবেন, আইওভ্রো প্যাকেজটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে দেখবেন লাইব্রেরি ইনপুট মেথড অভ্রো কিবোর্ড অ্যাপসটা যাবে, ওইখানে ইনস্টল হবে। ইম্পর্টেন্ট হচ্ছে এড ইন অভ্রো টু ম্যাক ওএস ইনপুট সোর্স। তো ইনপুট সোর্সে আইওভ্রোটাকে অ্যাড করতে হবে, তার জন্য আপনার চলতে যেতে হবে সিস্টেম প্রিফারেন্সে, তারপর কিবোর্ড, তারপর ইনপুট সোর্স, তারপর যাবে অভ্রো কিবোর্ডে গিয়ে এখান থেকে বাংলা সিলেক্ট করে অভ্রোটা সিলেক্ট করে দিতে হবে। তারপর দেখেন এই যে ইউএস এর জায়গা অভ্রো কিবোর্ডটাও অ্যাড হবে। সো আপনারা শর্টকাটও ক্রিয়েট করতে পারবেন। সো আপনারা যে কিবোর্ডটাকে শর্টকাট হিসাবে দিবেন, ওই কিবোর্ডটা টাইপ করলেই আপনার অভ্রো কিবোর্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। সো চলুন ইনস্টল করি, তাহলে বুঝতে পারবেন। আমি প্রথমে এটা প্যাকেজটাকে ইনস্টল করবো। লাইসেন্স এগ্রি মাত্র 7 MB, অনেক লাইট। ওকে, ডিফল্ট আপনার ম্যাকবুকের পাসওয়ার্ডটা দিন, পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে ইনস্টল চালু হয়ে যাবে। এই যে দেখুন ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। ইনস্টলেশন কমপ্লিট, আপনার লগ আউট দিয়ে তারপর আবার লগ ইন করতে হবে, তার মানে আমার স্ক্রিন রেকর্ডটা অফ করতেছি, তারপর লগ আউট দিয়ে আবার অন করে আসতেছি। সো এখন ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পরে ম্যাকওএসের ইনপুট সোর্সে এটাকে অ্যাড করতে হবে আইওভ্রোকে। সো আমাকে চলে যেতে হবে সিস্টেম প্রিফারেন্সে, তারপর কিবোর্ড, সিস্টেম প্রিফারেন্স, এই যে কিবোর্ড, কিবোর্ড থেকে চলে যেতে হবে ইনপুট সোর্স, এই যে ইনপুট সোর্স, এখান থেকে ইউএস আছে, শুধু আমার কিবোর্ড শুধু ইউএস আছে। সেখানে আমি প্লাস বাটনে ক্লিক করে এখানে দেখুন এই যে বাংলা, বাংলা ক্লিক করলে দেখেন অন্য কিছু তো আসে না, বাংলাটা যখন সিলেক্ট করি যে তখন দেখুন অভ্রো কিবোর্ড আসতেছে। সো আমি অভ্রো কিবোর্ড ক্লিকে অ্যাড করলাম অ্যাডে, এই যে দেখুন অভ্রো কিবোর্ড এই দুইটা অ্যাড হয়ে গেছে। সো এই যে প্রসেসটা কমপ্লিট। সো তারপরে চলে যেতে হবে আমার শর্টকাটে, শর্টকাট থেকে আপনার কিবোর্ডে ইনপুট সোর্সে, এই যে দেখুন আপনার ইনপুট, এই যে কন্ট্রোল, কন্ট্রোল প্লাস স্পেস চাপলেই এটাকে নেক্সট স্পেস সোর্সটা চলে আসবে, আর যদি না আসে তাহলে সিলেক্ট দ্য নেক্সট সোর্স ইনপুট, তাহলে কন্ট্রোল অপশন প্লাস স্পেস, ওকে দুইটা দিলেই হবে। সো এটা ক্লোজ করলাম, এখন আমি একটা টেক্সট ওপেন করি। হোয়ার ইজ দ্য অফিস, এই যে অফিস মাইক্রোসফট ওয়ার্ড। সো আমি ব্ল্যাঙ্ক একটা টেক্সট সিলেক্ট করলাম, এখন দেখি হাই আই এম সুজন সরকার। সো এটা যেহেতু হচ্ছে ইংলিশে, এখন যদি আমি আমাদের ভাষ্যমতে আমি যদি এটাকে, এই যে দেখুন ইনপুট সোর্স আসছে এখানে, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন যাক এটাও ইজি, অথবা আমি যদি কন্ট্রোল প্লাস স্পেস চাপি, এই যে দেখুন অটোমেটিকলি অভ্রো সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি লিখি আমি সুজন, আমি সুজন সরকার, ওকে সরকার, দেখছেন আমার কত ইজিলি আপনি ম্যাকবুকে বাংলা এবং ইংলিশ লিখতেছি। সো আমার এটা তেমন প্রয়োজন হয় না, কিন্তু আমি কিছু ইউটিউবে যখন আমি থাম্বনেল অথবা ফটো এডিটিং, ভিডিও এডিটিংয়ে যখন মাঝে মধ্যে আমার বাংলা টাইপ করতে হয়, তো সেক্ষেত্রে আমার এটা অনেক কাজে দেবে। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। আর যদি এরকম কোনো টিপস, আপনাদের কোনো হেল্প প্রয়োজন হয় এটা ইনস্টলেশন নিয়ে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি এটাকে সলভ করার চেষ্টা করব। সো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।